এবার বাংলার দিকেই ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোর্চা আজ রাতেই ঝড়ে লণ্ডণ্ড হবে বাংলা কোথায় কোথায় ঝড়ের দাপট পড়তে চলেছে কি বললো আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উত্তর পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণিঝড়ের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আগামী তিন দিনের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতেই উপকূলের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সাথে পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তার কারণে রাজ্যের আবহাওয়ার বিশাল পরিবর্তন ঘটছে হ্যাঁ বন্ধুরা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ রাতের দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি হতে পারে বাকি সব জেলায় আবহাওয়া সূক্ষ্ম থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ এগারোই এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে সব জেলার আবহাওয়াই শুকনো থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাই গুড়ি এই তিনটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আরও জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তাও রয়েছে হ্যাঁ বন্ধুরা তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ